একটা পার্টির কাজ দিলে কাজটা আমি সুন্দর মতো কোন কাজটা কোন জায়গায় ভালো হবে সুন্দর মতো করে দিতে পারবো। চার সাইডে ওয়াল থাকলে টিনের বাড়িতে ডিজাইন করা যাবে, কোনো সমস্যা নাই। এরকম ডিজাইন তো আপনারা আরো করেছেন তাই না? জি, অর্ডার হয়েছে কালার সহ 100 টাকা, আর সিলিং কর্নার ওইটা হয়েছে 450 টাকা, উইন্ডো জানালা জানালার ডিজাইন, জি জি, কালারিং সহ কিভাবে কালার করবে। হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম, ব্যাংকক জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে সম্মুখীন হলাম। ভিডিওটা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। করুন করুণাময় আল্লাহর রহমতে ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম। তো মাহিদুল ভাই, আমরা যে প্রজেক্টে আছি, প্রজেক্টটা আসলে কোথায়? এটা শাহজাদপুর সুভাষতবের পিছনে। এখানে টোটাল মোটামুটি অনেকগুলোই তো সিলিং আমরা দেখলাম, না? পাঁচটা সিলিং আছে জায়গায়, টোটাল পাঁচটা সিলিং। তো আজকে আপনাদেরকে আরেকটা নতুন প্রজেক্টে নিয়ে আসি, আজকে দারুণ একটা ডিজাইন দেখাবো। যারা আসলে জিপসাম ডিজাইন করতে চান কম খরচের মধ্যে, তারা কিন্তু চাইলে মাহিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ব্যাংকক জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশনের ওনার। এটা মূলত হচ্ছে রুম, যেহেতু এখানে কোনো লাইটিং কমপ্লিট হয় নাই, রানিং প্রজেক্ট পিছনে দেখলেই বুঝতেছেন আপনারা, এই জন্য আপনাদের প্রত্যেকটা ডিজাইন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানে একটু লাইটিং ভালো দেখে আমরা স্টার্টিংটা এখানে করেছি। এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, ইউনিক একটা ডিজাইন। এই ডিজাইনটা, এরকম একটা রুম যদি করতে চাই সিলিং, তাহলে কতদিন টাইম লাগতে পারে? এখানে 1 সপ্তাহের মতো লাগবে সিলিংটা করতে। আচ্ছা, এইটার একটা সিলিংয়ের জন্য? জি জি, একটা সিলিং 1 সপ্তাহের মতো লাগবে। আচ্ছা, আপনাদের অফিসটা কোথায় ভাইয়া? মেরুল বাড্ডা মহা 36। মহা 36 মেরুল বাড্ডাতে? জি জি। ওকে, তো এই ডিজাইনটা আমরা দেখাচ্ছিলাম, এটাতে মোটামুটি কালার শেষ তাই না? জি জি, এটা কমপ্লিট, এখন লাইটিং করা হয় না। ফিতা স্পটলাইটটা পরে লাগাবো, এখন সাদা কিভাবে দেখা যায় এই জন্য আমরা ভিডিওটা দেখাবার জন্য দর্শকদের। কাজের ফিনিশিং দেখেন, কাজের ফিনিশিং গুলো কিন্তু অনেক সুন্দর, কালার ফিনিশিং সব কিছু কিন্তু একটা জোড়াও কিন্তু দেখা যায় না, নিখুঁত ফিনিশিং কাজের। এই রুমটা আনুমানে কত রুম সাইজ আছে? এটা 10x15। 10x15 সাইজের একটা রুম। এই রুমে যদি করতে চাই, এগুলোকে আমরা স্কোয়ার ফিট এসে কাজ করে না? স্কোয়ার ফিট কত করে কাজ করে? সাদা 250 টাকা, আর কালার সহ 270 টাকা। কালার সহ 270 টাকা, সাদা 250 টাকা। তার আর স্পটলাইটটা মালিক পক্ষে, মালিক পক্ষে। এটা কি ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে কি প্রাইসটা কি বাড়বে? জি জি, একই থাকবে। একই থাকবে প্রাইস? জি জি, একই থাকবে, সেম প্রাইস। এরকম ডিজাইন আপনারা টিনের বাড়িতে করেন কিনা একটু বলেন তো। হ্যাঁ, চার সাইডে ওয়াল থাকলে টিনের বাড়িতে ডিজাইন করা যাবে, কোনো সমস্যা নাই। এরকম ডিজাইন তো আপনারা আরো করেছেন তাই না? জি, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে আমরা কাজ করে থাকি। ওকে, আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে এই ফ্ল্যাটে যতগুলো ডিজাইন আছে সব ডিজাইন মিলিয়ে আসলে কত টাকার কাজ হয়েছে আমরা বলে দিব তা ভিডিও লাস্টে। আসলে এরকম একটা সিলিং, শুধু এই সিলিং এর জন্য খরচ কত আসতে পারে? এই সিলিংটার টোটাল বিল আছে 35 টাকা, 35,000 টাকা এই রুমটা। জি জি, এই রুমটা। নেক্সট আমরা ডাইনিং ড্রয়িং রুমে যাচ্ছি। এখন বেডরুমে ছিলাম আমরা, মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুম থেকে আপনাদের ড্রয়িং স্পেসে নিয়ে আসলাম। এটা হচ্ছে ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসের সিলিংটা দেখাচ্ছি, দেখেন এখানে একদম ইউনিক একটা ডিজাইন কিছুটা তাই না? আচ্ছা, এগুলো তো এটাকে আপনার কাস্টমারের চয়েস এই তো ডিজাইনটা করা তাই না? জি জি জি, পার্টি হচ্ছে ইতালির, সে প্রবাসী, সে আমাদের ডিজাইন দিয়েছে, সেই অনুযায়ী আমরা কাজটা সুন্দর করে দিছি নিজের মনে করে। ফিনিশিং কিন্তু অনেক সুন্দর। আপনারা তো এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন? জি জি, খাতা কলমে লিখিত থাকবে 50 বছরের গ্যারান্টি থাকবে। 50 বছর? হ্যাঁ, অর্ডার শিপে লেখা থাকবে আমাদের। ওকে, আপনার ডিজাইন যে কোনো ডিজাইন যদি ভাইয়াকে দেন, ভাইরা কিন্তু সেই সেম ডিজাইন কিন্তু আপনাদের বিলিংয়ে করে দিতে পারবে। এছাড়া যদি চান যে না আমরা আপনাদের ক্যাটালগ দেখে কাজ করবে, সেটাও কিন্তু পসিবল। এরপরে আমরা ডাইনিং স্পেসে আসি। এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসে যে সিলিংটা দেখাচ্ছিলাম আমরা, এই সিলিংটা কিন্তু ইউনিক একটা ডিজাইন। এখানে মোটামুটি সবই তো কাস্টমার ডিজাইন করে দিয়েছে। জি জি জি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এই সিলিংটা কিন্তু অনেক সুন্দর। আপনার হাতে কি দেখতে পাচ্ছি ভাই? এগুলি ক্যাটালগ, অর্ডার শিপ, মান্ডি শিপ। আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলবো, যাকে দিয়েই কাজ করাবেন তার সম্পর্কে জেনে নেবেন, আর সে নিজে কাজ করে, নিজে কাজ করতে পারে কিনা, কাজ সম্পর্কে তার অবগত আছে কিনা, সে কাজ সম্পর্কে আইডিয়া আছে কিনা। কিছু কিছু লোক আছে এখন বর্তমানে একটা দোকান নিয়েই বলে আমি কোম্পানি অটোপার্টস ইঞ্জিনিয়ার, এগুলা জেনে শুনে কাজ করাবেন। আমি কিন্তু একটা সময় হেল্পার ছিলাম, তারপরে মিস্ত্রি হয়েছি, তারপর এখন কন্ট্রাক্টর। ওকে, মানে স্টেপ বাই স্টেপ সব কাজ জেনে, কাজ সম্পর্কে আমার আইডিয়া আছে। একটা পার্টির কাজ দিলে কাজটা আমি সুন্দর মতো কোন কাজটা কোন জায়গায় ভালো হবে সুন্দর মতো করে দিতে পারবো। ডিজাইনটা দেখেন অনেক সুন্দর। জি জি, এই সিলিংটা কিন্তু আপনারা 50 বছরের গ্যারান্টি দিবেন? লিখিত গ্যারান্টি? জি জি, লিখিত থাকবে, অর্ডার শিপে লিখিত থাকবে 50 বছরের গ্যারান্টি। ওকে,
যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা এটা দিয়ে আমরা আমরা রিপেয়ারিং করে দেব 50 বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা এখানে লিখিত থাকবে তাই না হ্যাঁ যে লিখিত থাকবে 50 বছরের গ্যারান্টি থাকবে ওকে এই যে আমাদের ক্যাটালগ মানলিছি এখানে আরেকটা এই ডিজাইনটা ডাবল দেখতে পাচ্ছি তার কারণ যে এটা বিম ছিল বিমটা মানে পূরণ করে দেওয়া হয়েছে বিমটা হাইড করার জন্য বিমটা অনেক নিচু ছিল তাই না জি জি কিছু কিছু কোম্পানি কাজ করে 700 600 টাকা মিস্ত্রি দিয়ে তারপরে আমি ওই কাজটা করাইছি সে মিস্ত্রি কাজটা অতটা বুঝে না এটা ভেঙে করা লাগছে কিন্তু মানে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি নিজের খরচে হচ্ছে সেই কাজটা জি জি এটা নিজের খরচে রিপেয়ারিং করে দেব একটি টাকাও দেওয়া লাগবে না আচ্ছা এই জায়গা সিনিয়র মিস্ত্রি যারা কাজ করাইছে 1000 টাকা হাজিরা ওকে এই ডিজাইনের গুণগত মান কোয়ালিটি খুবই সুন্দর জুম করে দেখান এটা কি জিপসাম দিয়ে কাজ করা বিকে 90 থাইল্যান্ডের বিকে 90 থাইল্যান্ডের আইএসও সনদ প্রাপ্ত এটা তাই না জি জি আচ্ছা সবচেয়ে ভালো যে জিপসামটা এই জিপসাম দিয়ে কাজ করি আমরা লো কোয়ালিটি মাল দিয়ে কাজ করি না হাই কোয়ালিটি মাল দিয়ে কাজ করি আচ্ছা আমরা একটা বেডরুমে যাচ্ছি এই বেডরুমের ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন ওকে এই ডিজাইন এই সাইডটা সিলিংটা ফুল কমপ্লিট করা আবার এই সাইডটা দেখেন একটা গ্যাপ কমপ্লিট জি এটা গোল্ডেন রং দিয়ে এটা সাজানো হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে একটা ফ্যান বসবে তাই না জি 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 একটা ফ্যান বসবে ওকে আপনাদের সাদা তো প্রাইস মোটামুটি কমই দেখি জি জি 250 টাকা সাদা 250 টাকা সাদা 250 টাকা কালার সহ 270 টাকা জি জি আমি যদি নিজে কাজ পারি তাইলে কিন্তু যে কোনো প্রবাসী ভাই যে কাজটা সুন্দর করে উড়াই দিতে পারবো আমি নিজে কাজ না জানলে কাজটা উড়াবো কি কিভাবে আর প্রত্যেকটা সিলিং এর 50 বছরের গ্যারান্টি থাকবে জি জি 50 বছরের গ্যারান্টি থাকবে ওকে আর এই রুমের সাইজ অনুযায়ী একটু বড় একটা রুম দেখতে পাচ্ছি এই রুমের সাইজটা বড় সাইজটা কত আছে রুমে এই রুমে প্রত্যেকটা যেমন হয় 13 বাই 13 আছে বা এরকমই হবে 15 বাই 13 15 বাই 13 জি জি এই ধরনের একটা সিলিং এ কত আসতে পারে আমাদের 40000 টাকার মত আসবে 40000 এ ফুল কমপ্লিট হবে আপনি যে কোনো ডিজাইন চুজ করেন না কেন জি জি যে কোনো ডিজাইন করে দেওয়া যাবে এখানে সিম্পল ডিজাইনটা করা হয়েছে জি জি সাদার ভিতরে বসে এটা সিম্পল ডিজাইনটা করছে আচ্ছা এরপর সাইডের বেডরুমটা যায় রাসেল পাশে এটা কিন্তু পূর্বাশে থাকে কোন রাষ্ট্র থাকে ভাই ইতালি থাকে ইতালি থেকে ইতালি থেকে আমাদের এই ডিজাইনগুলো দিছে সেই অনুযায়ী আমরা কাজ করে দিছি আচ্ছা নেক্সট আমরা আরো একটা বেডরুমে আসলাম এই বেডরুমের ডিজাইনটা দেখেন একদম সিম্পল কিন্তু সুন্দর লাগতেছে ওকে এটা স্যারের মেয়ের রুম মেয়ের রুম তাই না হ্যাঁ পাতা দিয়ে কালার করা হয়েছে চারটা পাতা দিয়ে এই কালারটাতে তুলের বেশি কালার আর এটা গোল্ড কালার দিয়ে করা হয়েছে এই কালারটাও তো তাদের পছন্দ করে জি 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 অভিজ্ঞ মিস্ত্রি যারা তারা এই কালারটা চয়েস করে দিতে আচ্ছা এই যে ইয়াটা ফুলের ফ্রেমটা আপনারা এগুলো কিভাবে করেন আসলে হাত দিয়ে করেন জি জি এগুলো ডিজাইনগুলো আসলে আপনারা কিভাবে করেন এই যে ডিজাইনগুলো এই পুরাটা একেবারে পুরাটা মাপ মানে এপাশপাশ মাপ দেওয়া আছে এই ডিজাইনগুলো হচ্ছে আপনারা কিভাবে করেন সেটা বলতেছি এটা আমরা বোর্ডের মাধ্যমে করি আচ্ছা আচ্ছা ওকে জিপসাম বোর্ড দিয়ে কাজটা করা হয়েছে এই ধরনের সিলিং তো আপনারা টিনের বাড়িতে করা যাবে না যে চার সাইডে ওয়াল থাকলে টিনের বাড়িতে কাজটা করা যাবে কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা মানে এই সেম ডিজাইন যদি চাই সেম ডিজাইনই করা যাবে চার সাইডে ওয়াল থাকলে টিনের বাড়িতে কাজ করা যাবে সেই ক্ষেত্রে কিন্তু মালিক পক্ষে চারটি রড দেওয়া লাগবে চারটি রড হ্যাঁ জি চারটি রড দেওয়া লাগবে রডের সাহায্যে আমরা কাজটা ফিটিং করব ওকে মানে যে কোনো ডিজাইন ফুল সিলিং হইলে আচ্ছা আপনাদের হাফ সিলিং এর খরচ কেমন করে একটু বলেন তো হাফ সিলিং 240 টাকা সাদা 240 টাকা হাফ সিলিং সে ক্ষেত্রে ওয়াল থেকে আউটারে কত দূর আসবে ভিতরে থেকে কত দূর কেউ 1.5 ফিট দেয় কেউ 2 ফিট দেয় এখানে কয় ফিট আছে এই জায়গা আছে 1 ফিট 1 ফিট আছে মানে আরো 1 ফিট সামনে আসবে সেন্টারে কোনো কাজ হবে না জাস্ট সাইডে হবে এখানে তো আমরা বর্ডার কর্নার দেখলাম না তো আপনারা যে বর্ডার কর্নার সিলিং গো সেগুলো খরচ কেমন করে রাখতেছেন এগুলো বর্ডার হইছে কালার সহ 100 টাকা আর সিলিং কর্নার ওটা হইছে 450 টাকা সাদা কালার সহ 500 টাকা ওকে আপনারা যারা চান যে না আমি সিলিং করতে পারতেছি না আমার বাজেট কম সেক্ষেত্রে কম খরচের মধ্যে বর্ডার কর্নার সিলিং গো দেখে আপনারা পুরো তাহলে খরচটা আরো কমে যাবে সিম্পলের ভিতরে কোনো কেউ কাজ করাতে চাইলে বর্ডার কর্নার সিলিং রোজ অনেকটা কস্টিং কমে যাবে ওকে তো মোটামুটি আমরা ভিডিও শেষের দিকে নিয়ে আসছি যেহেতু এটাতে কমপ্লিট হয় না এখনো রানিং প্রজেক্ট লাইটিং কমপ্লিট হলে সম্পূর্ণ কাজ নিয়ে আমরা একটা ভিডিও দিব ইনশাল্লাহ তো আজকে মাদুল ভাই জি এই ধরনের কাজ যারা আসলে বাংলাদেশের যে কোনো প্লেসে মানে ঢাকার বাইরে করতে চায় সেক্ষেত্রে আপনাদের সিস্টেমটা কি আপনাদের মানে প্রজেক্ট ভিজিট করতে হয় নাকি জি আগে সাইট ভিজিট করব তারপরে তাদের সাথে
পার্টির সাথে কথাবার্তা কমপ্লিট হলে আমরা মাল আনলেই তার সাইডে চলে যাব আপনাদের তো তেমন অ্যাডভান্স করতে হয় না না আগে কোনো একটি টাকাও অ্যাডভান্স করা দরকার নেই আমরা মাল আনলাম নিয়ে সাইডে যাব তারপরে আমাদের অ্যাডভান্স করবে আচ্ছা তো এখানে ভাইদের কিন্তু ক্যাটালগ আছে আমরা যেহেতু বর্ডার কোন দেখাতে পারি নাই বর্ডার কর্নার যারা করতে চান এখানে কিন্তু হিউজ ডিজাইন আছে কর্নার তাহলে কিন্তু এই ডিজাইন দেখে আপনারা সিলিং রোজ আছে সিলিং আছে দেখেন এটা ফল সিলিং এগুলি আপনাদের ইমো WhatsApp এ যোগাযোগ করলে তো এগুলা ডিজাইন দিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা তারপরে যে উইন্ডো জানালা জানালার ডিজাইন জি জি কালারিং সহ কিভাবে কালার করবে যার যে সুস অনুযায়ী তারপর কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট সব করেন জি যেগুলোর কাজ আমরা করি আচ্ছা ওকে তো ভাইদের যে ইমো WhatsApp নাম্বারটা আছে আমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাই ভাইদের নাম্বার এই নম্বরে তাদের এনি টাইম যোগাযোগ করতে পারবেন যদি চান যে আপনি প্রবাসী আছেন আমার ডিজাইন দেখা দরকার ভাইদের WhatsApp এ ভাইয়ের মতো যোগাযোগ করলে আপনাদের যে কোনো ডিজাইন পাঠিয়ে দিতে পারবো আর যারা চান যে ভাইদের অফিসে যোগাযোগ করতে পারবেন সেটাও কিন্তু পারবেন তো ভিডিওটা আমরা বড় করব না যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ তো ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ